IPL এ চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পাঁচবারের ট্রফি জয়ী অধিনায়কের জায়গায় এবার চেন্নাইকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়ার। চেন্নাই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করা হয়েছে। চেন্নাইয়ের আগে ভারতের ক্রিকেট বোর্ড BCCI একই খবর জানিয়ে বিবৃতি দিয়েছে। 2008 সালে IPL এ প্রথম আসরে চেন্নাইয়ের অধিনায়ক হন ধোনি। মাঝে 2022 আসরে 8 ম্যাচে বাদে গত 16 আসরে পুরোটা সময় অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি। এরই মধ্যে চেন্নাই নিষিদ্ধ থাকা অবস্থায় 2 মৌসুম ছিলেন সানরাইজার পুনের দায়িত্বে। চেন্নাইয়ের বিজ্ঞপ্তিতে অধিনায়ক বদলের খবর জানিয়ে লেখা হয়, 2024 সালে IPL শুরুর আগে MS ধোনি ঋতুরাজ গায়কোয়ারের হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন। 2019 থেকে ঋতুরাজ চেন্নাই সুপার কিংস এর অবিচ্ছেদ্য অংশ। তিনি এই সময়ের মধ্যে 52 ম্যাচ খেলেছেন চেন্নাই। এখন মৌসুমের দিকে তাকিয়ে ধোনির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার খবর দর্শক সমর্থক তো বটে, ফ্র্যাঞ্চাইজিটির কাছে চমক হয়ে এসেছে। CSK এর CEO কাশী বিশ্বনাথন ক্রিকবাসকে বলেন, এটা ধোনি ও স্টিমিং ফ্লেমিং এর সিদ্ধান্ত। ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট হিসেবে ক্রিকেটীয় বিষয়গুলো আমরা তাদের উপর ছেড়ে দিয়েছি। তারা আমাদের অধিনায়ক বদলের বিষয়টি জানিয়েছে সকালে, আমরা তাদের সিদ্ধান্তকে সমর্থন করছি। ধোনি নেতৃত্বে চেন্নাই 212 ম্যাচ খেলে 128টিতে জিতেছে। এই সময় দলটি জিতেছে 5টি ট্রফি, যা মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। 42 বছর বয়সী ধোনি যার হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন, সেই গায়কোয়ার 2021 সালে IPL এ সর্বোচ্চ 635 রান করেছিলেন। ভারতের হয়ে 6টি ওয়ানডে ও 19টি টি-20 খেলা গায়কোয়ার চোটে ভোগায় 2024 সালে মাত্র 1টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পেরেছেন। রঞ্জি ট্রফি সেই ম্যাচের প্রথম ইনিংসে দলগত সর্বোচ্চ 96 রান করেছিলেন। গত বছর এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন মহারাষ্ট্রের এই ক্রিকেটার।